সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের সম্প্রতি সময়ের দর্শক প্রিয় একজন তারকা হলেন শ্রীলীলা। যদিও বর্তমানে এই তারকা গুন্টু করম চলচ্চিত্রের শুটিং এর কাজ করছেন, সেখানে অবশ্য তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মহেশ বাবুকে। সো যাই হোক, সবকিছু মিলে সম্প্রতি তাদের এই চলচ্চিত্রটির জন্য তাদের অনুরেগের অপেক্ষায় আছে। সেই দ্বারা বিগত চলচ্চিত্রটি জানুয়ারি মাসে মুক্তি দেওয়া হবে বলে শোনা যায়, যার প্রেক্ষিতে বর্তমানে গুন্টু করম চলচ্চিত্রের শুটিং এর কাজ শেষ করা হয়, কিন্তু এখনও এই চলচ্চিত্রের গানের কাজ শেষ করা হয়নি। সেই জন্য বর্তমানে গানের শুটিং এর কাজ করার জন্য সেট নির্মাণ করা হচ্ছে, যার জন্য বর্তমানে চলচ্চিত্রের শুটিং এর কাজ 6 দিনের জন্য বন্ধ আছে। অন্যদিকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায়, সাউথ ইন্ডিয়ান তারকা মহেশ বাবু সম্প্রতি সময় গুন্টু করম চলচ্চিত্রের গানের শুটিং এর কাজের জন্য অপেক্ষায় আছে। যদিও অন্নপূর্ণা স্টুডিওতে গানের শুটিং এর কাজ করা হবে, সেই জন্য বর্তমানে সেখানে সেট তৈরি করা হচ্ছে। মূলত এই জন্য বর্তমানে চলচ্চিত্রের শুটিং এর কাজ 6 দিনের জন্য বন্ধ আছে। সেই সাথে যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই দীপাবলির আগে এই চলচ্চিত্রের গানের শুটিং এর কাজ শেষ করা হবে। বাই দ্য ওয়ে, শ্রীলীলা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, যার জন্য অবশ্যই অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শক প্রিয়তা অর্জন করেন। সেই সাথে এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সেখানে অবশ্যই এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, ফলে মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করে দর্শকদের মাঝে আলোচনায় দেখা যায় তাকে। অন্যদিকে মহেশবাবু তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, সেই দ্বারা বিগত সর্বশেষ তারকারু বাড়ি পাট্টা চলচ্চিত্রে দেখা যায় এই তারকাকে। সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে। চলচ্চিত্রটিতে তার বিপরীতে দেখা যায় কীর্তি সুরেশকে, ফলে চলচ্চিত্রটিতে তাদের দুজনের কেমিস্ট্রি দর্শকদের কাছে ভালো লাগে। সুতরাং জেনে তো নিলেন গুন্টু করম চলচ্চিত্রের গানের শুটিং এর কাজ শীঘ্রই শুরু করা হবে। ফলে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।